দিলেদর পয়সা দিবা আমার পয়সা। হে মহাদেব, ইয়ার কারণ জানু অজ্ঞাত তোমার, তোমাতে আমাতে সৃষ্টি করতে জানু আছে কিবা প্রভু, সৃষ্টির সৃষ্টিকর্তাই সংহারে তুমি আর পালনেরে আমি সংখার চক্র নিঃস্বাগুয়াই। শুনা মহাদেব, নাকুলর দফাই আমাক করিছে ব্যস্ত। নাকুল আমারও অতিকে প্রিয়, কিন্তু তব রায় কাটিলে নোৱাৰো হব আমি নাগর। সময় ক্রমাগত নাকুলক রক্ষণ আর গরুরক সংযমী করার উপায় হয়েছে নিধারণ, গরুরক সংযমী করার, কিন্তু সৃষ্টি হয়েছে নাগর অন্য এক সংকট। কুন্দ নামৰ বিষয়ে জ্ঞাত আমি, নাগৰ হাতে পৰাস্ত হৈ দুৰাসনী দৈত্যই কৰিছে আমাৰ সব কুটিল উদ্দেশ্যে। অৱশ্যে নাহে কেনেক্ষণ নোৱাৰে যদি দৈত্য কোনে আমাৰ প্ৰিয় নাথ কিয় জানো নিদিয়া তুমিও আৰু নাগক বিপদত পৰিব। কৰ্মফল ভুগিলে নাগ গ'লে আৰু নালাগে দুর্ভোগ ভুগিব। পালন জগতর কল্যাণের হেতু নাগরক আমি আগুত জীবিত দত্তপতি কুঞ্জন অধম নাগে বিস্তারিব নাগরাজ্য পাতালপুরী। আমি করেছিল অপেক্ষা, করেছিল আছে বলে তোরে বৃহধর ভাতৃ, তার বলতে বলিয়ান হই আমাক তই করিছো উপহার। অধম পাত্রি দক্ষ নাগর